সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সৃষ্টি চ্যানেল স্টুডেন্ট কলেজ জামালপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা লং থেকে বাংলা ক্লাস নেব। তোমরা জানো যে আমরা আগের পাঠগুলো সম্পর্কে বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ সম্পদ সম্পর্কে আলোচনা করেছি। আজকে নবম শ্রেণী বাংলা ক্লাসে পঞ্চম অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পানি সম্পদ নিয়ে। মানুষের পানি সম্পদের ধারণা, পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে বাংলাদেশের জন পৃথিবীর একটি ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। এদেশের জনসংখ্যা এত পরিমাণ বেশি যা কল্পনার বাইরে বলা যায়, কারণ দিন দিন আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু স্বাধীনতার 24 বছরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, কিন্তু খাদ্য উৎপাদন বেড়ে গেছে তিনগুণ। সে দিক থেকে আমরা কিছুটা স্বচ্ছলতা বোধ করতে পারি এবং খাদ্য সংকট থেকে রক্ষা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো মানুষের চাহিদা শেষ নেই। মানুষ বিভিন্নভাবে পানি সম্পদকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে। আমরা পানিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি না বিধায় আমাদের দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালীন বা শীতকালের সময় আমাদের পানি সংকট দেখা যায়। এইসব সমস্ত পানি সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পানির নাব্যতা হারিয়ে যাচ্ছে। নদী খাল বিভিন্নভাবে আমাদের পানির উপকৃতভাবে কাজ করে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা পানির চাহিদা পূরণ করতে পারি। কিন্তু এই পানিকে সঠিকভাবে ব্যবহার যদি না করতে পারি, তাহলে পানির সংকট আমাদের দিন দিন বৃদ্ধি পাবে। এই পানি সম্পদ থেকে রক্ষা পেতে গেলে আমাদের বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয় থেকেও আমাদের নীতিমালা গ্রহণগুলো সচেতন হতে হবে এবং তাদের নীতিমালাগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে, তাহলেই আমরা পানি সম্পদের সংকট থেকে রক্ষা পাবো। পানি সম্পদ রক্ষা পেলে আমাদের শিল্প, কৃষি এবং বিভিন্ন চাহিদা পূরণ আমরা অনায়াসে করতে পারবো। এই পানি সম্পদ থেকে রক্ষা পেতে হলে আমাদের অবশ্যই নীতিমালা গ্রহণ করতে হবে। নীতিমালা গ্রহণ করতে গেলে অবশ্যই জানতে হবে আমাদের কিছু নীতিমালা গুরুত্ব দেওয়া আছে, যেমন পরিবেশ সংরক্ষণ, নদী খাল বিল বলতে পারো সমুদ্র, এইসব আমাদের রক্ষা করতে হবে। যার পরিপ্রেক্ষিতে মানুষের বেশিরভাগ অঞ্চলে নদীমাতৃক দেশ বলে বাংলাদেশকে, বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে নদী প্রবাহিত হয়ে আছে। এই সমস্ত নদীকে রক্ষা করতে হবে, আর এই রক্ষা করতে গেলে আমাদের পরিবেশ সংরক্ষণ করতে হবে, ভারসাম্য পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে এবং পরিবেশের কার্যক্রমকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তাহলেই আমরা নদী বা পরিবেশ সংরক্ষণ করতে পারি। আর এই পরিবেশ সংরক্ষণের মধ্যে দিয়ে আমাদের বিশেষ করে নদনদী সাগর সমুদ্র বলতে পারো বা খালগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা দরকার। পানির সৎ ব্যবহার নিশ্চিত করুন, পানির সৎ ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ পানিকে আমরা যদি শুষ্ক মৌসুমে বা শীতকালে যদি পানিকে সঠিক ব্যবহার না করতে পারি, তাহলে গ্রীষ্মকালীন সময় ওই পানিকে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো না। আর প্রয়োগ করতে যখন না পারবো, তখন দেখা যাবে যে গ্রীষ্মকালীন সময় আমাদের পানি সংকট পড়ে গেছে। এই সমস্ত পানি সংকট থেকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের নদ নদী খাল বিল ভরাট থেকে রক্ষা করতে হবে এবং এদের সঠিক পথ নির্দেশন দিতে হবে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এই সমস্ত নদনদী খাল খনন করে প্রয়োগ করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সময় সঠিকভাবে পানি ব্যবহার করতে পারবো। সেই সেক্ষেত্রে এরপরে দেখো আমরা পরবর্তী অপশন হচ্ছে নদনদীর নাব্য সম্পদ দূর করা। নদনদীর নাব্য সম্পদ দূর করা, দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় অনেক নদনদী শুকিয়ে গেছে, কিছু কিছু নদনদী গতিপথ চেঞ্জ হয়ে গেছে, কিছু কিছু নদীর পথ শুকিয়ে যাচ্ছে এবং কিছু কিছু নদীর পথ খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই সমস্ত নদীপথগুলোকে দেখা যাচ্ছে যে আমাদের সঠিক প্রয়োগ হচ্ছে না বিধায় এই সমস্ত নদীপথের সংকট দেখা দিচ্ছে। এই সমস্ত নদীপথকে নতুনভাবে খনন করা, এইগুলো গতিপথ নির্ধারণ করা, তারপরে এগুলো থেকে রক্ষা করতে গেলে যেমন বন্যা দুর্গত অবস্থায়, যেমন আমাদের বাংলাদেশে বেশিরভাগের সময় কিছু সময় বর্ষাকালে বন্যা হয়ে থাকে, এই বন্যা দেখা যাচ্ছে পলি জমে যায়, বাদ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, এতে ফসলের উপকার হয় কিন্তু আমাদের নদী গতিপথগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের নদীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণ করতে হবে, যাতে বন্যা বিভিন্ন দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি।
প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা জানবো সংযোগ খাল ও রিজার্ভার খনন করা। কারণ নদীপথ গুলো দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের বেশ কিছু, বাংলাদেশ উত্তর অঞ্চলের বেশ কিছু এলাকায় যেখানে রিজার্ভার সংযোগ খাল বা রিজার্ভার খনন করলে তাদের গ্রীষ্ম শুষ্ক মৌসুমে পানি সঠিক ব্যবহার করতে পারবে এবং সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারবে। এটা আমাদের খাদ্য চাহিদা পূরণ হবে এবং দেশের খাদ্য সংকট থেকে আমরা দূর হব। তাই রিজার্ভার খাল খনন করার জন্য পানি সম্পদ ব্যবস্থাপনা সঠিক প্রয়োগ করা উচিত, যা আমাদের দেশের নাই বললেই চলে। লবণাক্ততা দূর করা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যেমন কক্সবাজার সমুদ্রবন্দর এলাকাগুলো পানির লবণাক্ততার কারণে মাটির উপরে একটা স্তর পড়ে যায়, যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সেখানে ফসল ফলানো চাষবাস করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আর ভিটামিনের অভাবে মাছ চাষ, ফসল ফলানো বিভিন্ন ধরনের কার্যক্রমে ব্যাঘাত করছে। এই সমস্ত ব্যাঘাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই পরিকল্পনা গ্রহণ করা এবং তার জন্য অবশ্যই পানির পরিকল্পিত প্রয়োগ নিশ্চিত করা এবং বাঁধ তৈরি করা করতে হবে। এরপর আমরা যেমন নদী ভাঙন রোধ করা, নদী ভাঙন রোধ করতে হলে অবশ্যই আমাদের নদী গতিপথ নির্মাণ করতে হবে। আগে যে নদীগুলো ছিল সেগুলোকে খনন করে নতুন ধারাবাহিক নদীকে চাঞ্চল্য রূপ ধারণ করতে হবে। নদীর এই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আমরা নদীপথের বিভিন্ন কৌশলগুলো জানবো এবং নদীর পথে নদীকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ সময় যেমন বন্যার সময় বেশিরভাগ অঞ্চলে নদী ভেঙে যায় এবং দেখা যাচ্ছে যে এক পাশের অংশ ভেঙে যাওয়ার পর পরবর্তী অংশ বা মাঝখানে গিয়ে দেখা যাচ্ছে জল যাচ্ছে, এতে নদীর গতিপথ নষ্ট হয়ে যাচ্ছে। এই গতির নদীপথ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমাদের পরবর্তীতে নদীর গতিপথ নির্ণয় করতে হবে, বাঁধ তৈরি করতে হবে এবং সঠিকভাবে নদীর প্রয়োগ করতে হবে। এতে আমাদের কৃষি শিল্প ক্ষেত্রে যেমন উপকার হবে, ঠিক তেমনই মৎস্য ক্ষেত্রেও আমরা উপকৃত হব। এরপর দেখো পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করা। আমাদের দেশে পরিমিত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষি ফসল ফলনগুলো হয় খাল বিল নদী নালার আশপাশ দিয়ে, তাই এই সমস্ত কৃষিক্ষেত্রে এই সমস্ত পরিমিত সঠিক পরিমাণে সার প্রয়োগ করা উচিত এবং কীটনাশকের ব্যবহার সঠিকভাবে করা উচিত। এতে পরিবেশ সংরক্ষিত থাকবে এবং নদী খাল বিলগুলো সুরক্ষিত থাকবে। এতে দেখা যাচ্ছে যে ফসল সঠিকভাবে ফলানো যাবে এবং মৎস্য চাষের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি থেকে আমরা রক্ষা পাব। এরপর আমরা জানবো বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহার। বর্তমানে কার্যক্রমগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তির আওতায় আনা উচিত। আমাদের কৃষিক্ষেত্র শুধু নয়, যে কোনো ক্ষেত্রে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিকে সঠিক সদ্ব্যবহার হিসেবে কাজে লাগাবো এবং এর প্রয়োগের ক্ষেত্রেই বর্তমানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের সফলতা আনতে হবে। এই সফলতার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, খাদ্য সংকট, মৎস্য সম্পদ বিভিন্ন সমস্যা থেকে আমরা রক্ষা পাব। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পাঠের এই অংশটুকু নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী অংশ নিয়ে আমরা কথা বলবো, যে তোমরা পরবর্তী অংশ নিয়ে আমরা কথা বলবো এবং এই অংশটুক থেকে যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা ক্লাসগুলো দেখবে। আর সামনে তোমরা জানো পরিস্থিতি আমাদের খুবই খারাপ, কোভিড-19 এই অবস্থায় অবশ্যই যারা বাড়িতে 25 বছরের উপরে আছে তাদেরকে অবশ্যই টিকা দেওয়ার জন্য অনুরোধ করবে এবং সবাই দোয়া করবে আল্লাহর কাছে যেন স্বাভাবিক পরিবেশে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।